টলিউডের সুপারহিট জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ছবির নাম দৃষ্টিকোণ। ছবি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলী। এই ছবিতে প্রসেনজিৎকে দেখা যাবে ডি মিত্র নামে একজন বিখ্যাত আইনজীবীর ভূমিকায়। তার স্ত্রী চরিত্রে অভিনয় করবেন চূর্ণী গাঙ্গুলী। ঋতুপর্ণার নাম হবে মিসেস সেন। তিনি একটি মামলা নিয়ে আসবেন প্রসেনজিতের কাছে। তারপর তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠবে সেই নিয়েই গল্পটি। অক্টোবরে পুজোর পরেই এই ছবির শুটিং শুরু হবে। ছবির বেশিরভাগ শুটিং হবে কলকাতায়, পুরীতে হবে আউটডোর শুটিং। 14 বছর নির্বাসন ভেঙে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে ফিরিয়ে এনেছিলেন শিবপ্রসাদ ও নন্দিতা। ছবির নাম ছিল প্রাক্তন। প্রাক্তন 2016 বাংলা ছবিতে সবথেকে হিট ছবি হিসাবে গণনা করা হয়। দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছিল এই ছবি। প্রাক্তনের পর সিনেপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল, এই জুটিকে আবার কবে দেখা যাবে। কিন্তু সিনেপ্রেমীদের নিরাশ না করে খুব তাড়াতাড়ি এই জুটি ফিরছেন কৌশিক গাঙ্গুলির হাত ধরে। কৌশিক গাঙ্গুলির ছবি মানেই নতুন ধরনের গল্প। দৃষ্টিকোণ প্রাক্তনের রেকর্ড ভাঙতে পারে কিনা এখন সেটিই দেখার। প্রিয়াঙ্কা সাহা, চ্যানেল হিন্দুস্তান।